হারে বাড়ার সঙ্গে সঙ্গে চরম নৈরাজ্য চলছে ঔষধ বিক্রিতে। কৃত্রিম সংকট দেখিয়ে করোনা ভাইরাস সংক্রান্ত সব ধরনের ওষুধের দাম বাড়ানো হয়েছে 5 থেকে 10 গুণ পর্যন্ত। 10,000 টাকার অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে এখন 30,000 টাকায়। এ অবস্থায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওষুধ সিন্ডিকেটের চিহ্নিতের পাশাপাশি দাম নিয়ন্ত্রণে অভিযান চালানোর পরিকল্পনা করছে সিএমপি। নূরজামাল আতিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। হাসপাতালে আমার ওয়াইফকে ভর্তি করাইছি, হ্যাঁ, এখন তারা বলতেছে যে এই অক্সিজেনটা না হলে তার শ্বাসকষ্টটা আমরা এখানে রহিত করতে পারবো না, আপনি রোগী নিয়ে যান। শ্বাসকষ্টের রোগী স্ত্রীকে হাসপাতালে রেখে অক্সিজেন সিলিন্ডারের খোঁজে দোকানের পর দোকান ঘুরছেন স্বামী। তার মতো অবস্থা নগরবাসীর অনেকেরই। পাইকারি মার্কেটগুলো ঘুরে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ, আবার পাওয়া গেল দাম আকাশ ছোঁয়া। এসপায়ার ওষুধ যেটা 172 টাকা কিনতাম, এটা 178 টাকা করে হয়ে গেছে। স্যাভলন এখন 110 টাকা কর, 105 টাকা কর। করোনা রোগীদের জন্য ব্যবহৃত ওষুধ নিয়ে মানবাধিকার সংগঠনের অনুসন্ধানে বের হয়ে এসেছে আটকে ওঠার মতো তথ্য। 12,000 টাকার অক্সিজেন সিলিন্ডার 30,000 টাকার বেশি, সেসাথে 20 টাকার ডক্সিকেপ 55 টাকা, 750 টাকার আইভেরা ট্যাবলেট 2400 টাকা, 50 টাকার এসকেবো ট্যাবলেট 800 টাকা, 25 টাকার জিঙ্ক 50 টাকা, 20 টাকা সিবিট 50 টাকা, 480 টাকার মোনাস ট্যাবলেট 1050 টাকায় বিক্রি হচ্ছে। অক্সিজেনের তো এখন খুবই দুষ্প্রাপ্য, একটা ওষুধ প্রশাসন আছে সরকারের, এই প্রশাসনের অনুমোদন ছাড়া ওষুধের দাম বাড়ানো যায় না, কিন্তু এখানে কোনো লাগাম নেই। অভিযোগ উঠেছে কোনো রকম তদারকি না থাকায় পাইকারি ওষুধ ব্যবসায়ীরাই কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়েছে। তবে ওষুধ ব্যবসায়ীরা অভিযোগ অস্বীকার করছেন। যারা ওষুধগুলো সাপ্লাই দেয় এরা নাকি বিভিন্নভাবে তাদেরকে ওষুধগুলো দিচ্ছে না, সেজন্য সংকটের কারণ বলে তারা বারবার আমাদেরকে বলছে। বিভিন্ন বাজার থেকে আনছে, 1 হাত 2 হাত ঘুরে ঘুরে আসার কারণেই কিন্তু বাজারটা উদ্যোগামী। এদিকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওষুধ সিন্ডিকেট সদস্যদের চিহ্নিতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিএমপির এই কর্মকর্তা। এটির ব্যাপারে আমরা পুরোপুরি জিরো টলারেন্স, আমরা এই ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এই ধরনের কোনো কার্যকলাপ আমরা পেলে তৎক্ষণাৎ আইনের কঠোর প্রয়োগ করব। চট্টগ্রামে বর্তমানে প্রায় 3700 করোনা রোগী রয়েছেন, সেসাথে শ্বাসকষ্টের পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন আরও কয়েক হাজার মানুষ। চলছে ওষুধ সিন্ডিকেটের দাপট। এই সিন্ডিকেট যত দ্রুত ভাঙা যাবে না ততই বিপর্যয় নেমে আসবে স্বাস্থ্যখাতে, এমনটি বলছেন বিশ্লেষকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।